ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা প্রোগ্রাম করতে গিয়ে যে মূল সমস্যাটা ফেস করি। প্রোগ্রাম করতে গিয়ে আমরা বেশিরভাগ সময় ছাত্ররা কি হয়, এরর চলে আসে। আমরা এই এররটাকে কিছুতেই হ্যান্ডেল করতে পারি না এবং এরর আসলেই আমার প্রোগ্রাম করতে অসুবিধা হয় এবং প্রোগ্রাম করতে গিয়ে আমার মনে হয় আর ভালো লাগছে না প্রোগ্রাম করতে। অ্যাকচুয়ালি যদি আমরা, আবার বলছি, যদি আমরা ভুলের কারণটা খুঁজে পাই তাহলে শুধরে দিতে আমাদের সমস্যা হয় না। ঠিক প্রোগ্রাম লেখার সময়ও যদি আমরা ভুলের কারণটা খুঁজে পাই, ভুলটা কি, কি জন্য এই ভুলটা হয়েছে সেইটা, বা কোন এরর মেসেজে কিভাবে আমি ভুলটাকে আইডেন্টিফাই করতে পারবো, কি কি জিনিস লেখা ভুল সেটা যদি আমি জানি, সেগুলোকে যদি আমি অ্যাভয়েড করি তাহলে আমার প্রোগ্রামে এররটাকেও আমি অ্যাভয়েড করতে পারবো, বা এররটা যদি চলেও আসে তাহলে সেটাকে দেখে আমি বুঝতে পারবো যে আমার অ্যাকচুয়ালি কোথায় ভুলটা করেছি। তার মানে কি, আমাকে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি কি এরর আসে বা কোন কারণে কি এরর আসে, এররগুলোকে আইডেন্টিফাই করাটা খুব গুরুত্বপূর্ণ। সো আজকে আমাদের ডিসকাশনের বিষয়বস্তু হবে যে হাউ টু আইডেন্টিফাই দ্য এরর্স। ওকে, নাও এররকে আইডেন্টিফাই করতে গেলে আগে আমাকে জানতে হবে যে কি কি ধরনের এরর আমার কাছে কাজ করে। আমি যদি দেখি এরর ইন সি, সিতে কি কি ধরনের এরর আছে, আমরা এররটাকে দুভাগে ভাগ করতে পারি, একটা কম্পাইল টাইম এরর, একটা রান টাইম এরর। কম্পাইল টাইম এরর আর একটা রান টাইম এরর, একটা হচ্ছে কম্পাইল টাইম এরর আর একটা রান টাইম এরর। কম্পাইল টাইম এরর এর মধ্যে আমরা অনেকগুলো ভাগ করতে পারি, একটাকে বলতে পারি লজিক্যাল এরর, একটাকে বলতে পারি লিঙ্কিং এরর, লিঙ্কিং এররটা রান টাইমেও হয়, আর একটাকে বলতে পারি সিনট্যাক্স এরর, এন্ড আরেকটাকে বলি সিম্যান্টিক এরর। সো দিস আর দ্য এরর টাইপ। এবার এই যে এরর গুলো আসে আমাকে বুঝে নিতে হবে যে এই এরর গুলো কি এবং এই এরর গুলো কেন, কি কারণে এই এরর গুলো আসে। ওকে, প্রথমে দেখে নেওয়া যায় যে রান টাইম। ওকে, নাও রান টাইম এরর এর ক্ষেত্রে আমরা দেখে নিই। ধরো আমরা একটা প্রোগ্রাম লিখলাম যে মেইন, এখানে আমি লিখলাম ইন্ট এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 0, ইন্ট সি ডিক্লেয়ার করলাম, লাইনের শেষে সেমিকলন দিতে হবে, আর একটা ডিক্লেয়ার করলাম সি, আমি লিখলাম সি ইকুয়ালস টু এ বাই বি। নাও এখানে লিখলাম প্রিন্ট এফ পার্সেন্ট ডি সি। প্রোগ্রামটার মধ্যে কোনো অ্যাসেজ ভুল নেই, সমস্যাটা কোথায়, এর মধ্যে কত আছে 5, 5 একটা পূর্ণ সংখ্যা, আর বি এর মধ্যে কত আছে 0, অর্থাৎ একটা সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করছি। তাহলে এই সংখ্যাটার সংজ্ঞা কি আমাদের কারোর কাছে আছে? ক্যান উই হ্যাভ এনি ডেফিনেশন 5/0? তার মানে কি এটা আমাদের কাছে আনডিফাইন্ড? আমাদের কাছে যেটা আনডিফাইন্ড, অবশ্যই সেটা কম্পিউটারের কাছে আনডিফাইন্ড, কারণ কম্পিউটার তো আমরাই বানাই। তাহলে কম্পিউটার, আমরা যে ল্যাঙ্গুয়েজটা, আমরা যেটা বুঝি না, আমাদের কাছে যে সিনট্যাক্সটা আনডিফাইন্ড, আমাদের কাছে যে যে অপারেশনটা আনডিফাইন্ড, সেই অপারেশনটা কম্পিউটারের কাছেও আনডিফাইন্ড। অ্যান্ড দ্যাটস ওয়াই এই অপারেশনটা লেখার মধ্যে কোনো ভুল না থাকলেও অ্যাকচুয়ালি কার্যকারিতার মধ্যে ভুল আছে। এখানে এটা সংজ্ঞাহীন, যেহেতু এটা সংজ্ঞাহীন তার জন্য এক্ষেত্রে রান টাইম এরর অকার করবে এবং প্রোগ্রামটা অ্যাবনর্মালি টার্মিনেট হয়ে যাবে। যে তার কারণ আমি এরকম কোনো ভুল করলেই তখনই প্রোগ্রামটা অ্যাবর্ট হয় বা অ্যাবনর্মাল টার্মিনেট হয়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ কলড রান টাইম এরর। ওকে, সো রান টাইম এরর বোঝা গেছে। নেক্সট আমরা দেখে নিই যে লজিক্যাল এরর। লজিক্যাল এররটা কি জিনিস, সাপোজ আমি এখানে লিখলাম মেইন, অর্থাৎ আমার লজিকে কোথাও একটা এরর হচ্ছে, সে কি লিখলাম মেইন, আমি এখানে ডিক্লেয়ার করলাম ইন্ট আই, আমি এখানে লিখলাম ফর আই ইকুয়ালস টু 5, আই গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আই প্লাস প্লাস। তার মানে আমি বললাম যে এখানে প্রিন্টএফ দিলাম
যেটা ছোট হাতের অক্ষরে লেখা হয় সেটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে, যেটা বড় হাতের অক্ষরে লেখা হয় সেটা বড় হাতের অক্ষরে লিখতে হবে, রাইট? তাহলে যদি এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ হয় তাহলে সেক্ষেত্রে মেনটা এমটা ছোট হাতে, কিন্তু এখানে এমটা আমি কি হাতে লিখেছি, বড় হাতে। ফলে আমার কম্পাইলার লিঙ্ক কি করতে পারবে না, এই এমটাকে বুঝতেই পারবে না। ফলে যে মেনটা ওর কাছে ডিফাইন করা আছে সেই মেনটাকে নিয়েই ও সেই মেনটার উপরে বেস করেই ও কাজ করতে পারবে, যেটা ওর কাছে সংজ্ঞাহীন সেটাকে নিয়ে ও কাজ করতে পারবে না, ও চিনতেই পারবে না। অর্থাৎ এই কাঠামোটাকে সাথে ওর পরিচয় নেই, এই সমস্যাটাকে বলা হবে প্রোটোটাইপ এরর। কি বলা হবে? প্রোটোটাইপ এরর। তাহলে মেনে যখনই, অর্থাৎ আমি যদি এক্ষেত্রে এমটা ক্যাপিটালে লিখি তাহলে দ্যাট বিকাম আ প্রোটোটাইপ এরর, রাইট? সো প্রোটোটাইপ এরর হলে দ্যাট মিনকে কজ ফর লিঙ্কিং এরর, অর্থাৎ কম্পাইলার এখানে লিঙ্ক করতে পারবে না, মেন কি চিনতে পারবে না। ওকে, একমাত্র যদি এখানে আমি স্মল এম লিখতাম তাহলে সেক্ষেত্রে লিঙ্কিং এরর হতো না, রাইট? চলে আসা যাক সিনট্যাক্স এরর। সিনট্যাক্স মানে আমরা ছোটবেলায় বাক্য রচনা করেছি, যদি বলা হলো যে তুমি ভাত দিয়ে বাক্য রচনা করো, আমি দুপুরবেলা ভাত খাই, এটা হলো একটা সম্পূর্ণ বাক্য রচনা। আমি ভাত, এটা তো কোনো বাক্য রচনা হলো না। অর্থাৎ আমি যে মেকিং সেন্টেন্সটাকে করছি তার মধ্যে নাউন গ্রামার এগুলো সব প্রপারলি থাকতে হবে, এবং থাকলে যে কোনো একটা সেন্স ক্রিয়েট করবে সেটাই হবে হচ্ছে গিয়ে মূল, অর্থাৎ গ্রামাটিক্যাল মেনে আমার সেন্টেন্সটা বলা হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এর তখনই এটাকে বলা যাবে যে ওকে ইট ইজ ফলোড বাই সিনট্যাক্স, রাইট? নাও সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর যখন আমি প্রোগ্রাম লেখার সময় কোনো সিনট্যাক্সে ভুল করি তখন সেটাকে বলে হচ্ছে সিনট্যাক্স এরর। তাহলে দেখে নেওয়া যাক যে আমি লিখলাম মেন, তাহলে এখানে আমি লিখলাম ইন্ট এ কমা বি, আর এখানে আমি লিখলাম প্রিন্টএফ, বা এর মধ্যে আমি লিখলাম ফাইভ আর বি এর মধ্যে আমি লিখলাম সিক্স। তাহলে এখানে লিখলাম প্রিন্টএফ percent b a plus b, শেষ। দেখো আমি এখানে সেমিকলনটা দিতে ভুলে গেছি, অর্থাৎ আমার পুরো বাক্যটা রচিত হতো বা বাক্য রচনাটা কমপ্লিট হতো যখন সবকটা কম্পোনেন্ট থাকতো, অর্থাৎ লাইনটাকে টার্মিনেট করার জন্য লাইন টার্মিনেশন অপারেটর থাকতো।
তবে না বাক্যটা প্রপারলি রচিত হবে। তাহলে বাক্যটা প্রপারলি রচিত হতে গেলে এখানে আমার লাইন টার্মিনেশন অপারেটরের দরকার ছিল, কিন্তু আমি লাইন টার্মিনেশন অপারেটরটা কি করেছি, মিস করে গেছি। অর্থাৎ এখানে সেমিকলনটা কি করে গেছি, আমি মিস করে গেছি। আর যেহেতু সেমিকলনটা আমি এখানে মিস করে গেছি, তার জন্য আমার এখানে কম্পাউন্ড স্টেটমেন্ট মিসিং বলে এই লাইনে এররটা দেবে, কারণ আগের লাইনে ভুল হয়েছে বলে এই লাইনে এররটা দেবে, বা এক্সপ্রেশন সিনট্যাক্স বলে একটা এরর দেবে। অর্থাৎ এই এররটাকে বলা হবে সিনট্যাক্স এরর। অর্থাৎ কোনোভাবে যদি আমি সিনট্যাকটিক্যাল কোনো ভুল করি তখন আমাকে সিনট্যাক্স এরর দিতে হয়, বাক্য রচনার ক্ষেত্রে ভুল করলে আমাকে সিনট্যাক্স এরর দিতে হয়। তাহলে এবার আসা যাক সিমেন্টিক এরর, রাইট? সিমেন্টিক এররটা কিরকম ভাবে কাজ করে? সিমেন্টিক এরর, আমি সাপোজ ধরো একটা প্রোগ্রাম লিখলাম মেন, এখানে ইন্ট এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 6 আর সি আমি লিখলাম এ প্লাস বি ইকুয়ালস টু সি, তারপর আমি লিখলাম প্রিন্ট এফ পার্সেন্ট বি সি। অর্থাৎ আমার উদ্দেশ্য ছিল যে এ আর বি এর ভ্যালুটা যোগ করে 5 আর 6 যোগ করে সি এর মধ্যে 11 হবে, কিন্তু আমি লিখেছি কি a প্লাস b ইকুয়ালস টু c। নাও এখানে যদি আমি ভাগ বানান লিখি ভত, তাহলে কি ভাগ হবে? হবে না। তাহলে আকারটা মিস চলে গেলে কিন্তু হবে না, মানে ক্রিয়েট হবে না। আমি যদি এখানে ফুটবল বানান লিখি ফট বল, হবে না, আমাকে এখানে ঠিক বানানটাকে লিখতে হবে। ওকে, এখানেও ঠিক তাই। আমার অ্যাসাইনমেন্ট, এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের নিয়ম হচ্ছে যে এল ভ্যালু ইকুয়ালস টু আর ভ্যালু, অর্থাৎ এল ভ্যালু আর আর এ যে ভ্যালুস গুলো থাকে, রাইট হ্যান্ড সাইড ভ্যালুটাকে বলে আর ভ্যালু আর লেফট হ্যান্ড সাইড ভ্যালুটাকে বলে এল ভ্যালু, নিয়ম হচ্ছে যে আর ভ্যালুটা এল ভ্যালুর মধ্যে অ্যাসাইন হবে, কখনো এল ভ্যালু আর ভ্যালুর মধ্যে অ্যাসাইন হবে না। তাহলে এখানে আমি কি করতে গেছি, এ প্লাস বি যোগফলটা সি এর মধ্যে অ্যাসাইন করতে গেছি, হবে না, কারণ বাঁদিকে একজনকে থাকতে হবে যার মধ্যে আমি অ্যাসাইন করব। অর্থাৎ এখানে এরর দেবে এল ভ্যালু রিকোয়ার্ড, এন্ড এই এররটাকে বলবে সিমেন্টিক এরর, রাইট? সো সি তে এই এরর্স গুলো আমার আছে, অবশ্যই আমরা ভালো করে এই এরর্স গুলোকে দেখব, কারণ এরর্স গুলোকে যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি আমাদের প্রোগ্রামের মধ্যে আমার ভুল খোঁজাটা আমার কোনো সমস্যা হবে না। সো আমি নিজে নিজে আমার প্রোগ্রামকে রেক্টিফাই করতে পারবো। সো ভালো করে এই ভিডিওটাকে পুরোটা দেখবে এবং অবজার্ভ করবে, ওকে? বারে বারে দেখো, অসুবিধা নেই, কিন্তু এররটাকে ফাইন্ড করাটা সি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা কিন্তু বিশাল স্টেপ। ওকে, থ্যাংক ইউ।